শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে চমৎকার একটা দিন কাটুক এই প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন শুরু করছি আর আপনারা যারা রাঙা সকালের নিয়মিত দর্শক তারা কিন্তু জানেন যে আমাদের সঙ্গে প্রতিদিনই একজন অতিথি থাকেন যার জীবনের গল্প শুনে আমরা অনুপ্রাণিত হই এবং আমাদের প্রয়াস থাকে আপনাদের সকালটাকে রাঙিয়ে দেবার আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন আর দ্বিতীয় ঘণ্টায় তো সঙ্গীত আয়োজন রয়েছেই আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি নন্দিতা কেবরিয়াও থাকছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে ভালো কাটবে দিন সেই শুভকামনা জানিয়ে শুরু করছি করোনাকালীন যত প্রতিবন্ধকতা রয়েছে সাবধান মেনে সচেতনতায় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো আজকে আমরা যাকে সকালবেলায় পেয়েছি এই সময়ে সাম্প্রতিক সময়ে অত্যন্ত আলোচিত এবং আমাদের শ্রদ্ধাভাজন অণুজীব বিজ্ঞানী ও গবেষক ডক্টর বিজন কুমার শীল চলুন তাকে আমরা জানার চেষ্টা করি স্যার শুভ সকাল শুভ সকাল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রাঙা সকালে আমাকে বাংলাদেশের প্রায় সব মানুষই এখন আপনাকে চেনেন আপনার টেলিভিশনে এবং অন্যান্য মাধ্যমে যথেষ্ট উপস্থিতি রয়েছে কোভিড-19 যে কিট টেস্ট বা যেটার ব্যাপারে গণস্বাস্থ্য কাজ করেছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই তার আগে আমরা একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই একেবারে শৈশব যেটা মনে পড়ে আমাদের অনুষ্ঠানে এসে শেয়ার করার মতো যদ্দূর জানি যে আপনি কৃষক পরিবারের সন্তান যদি শুরু করেন ছোটবেলার কি মনে পড়ে আপনার ছোটবেলা আমি খুব একটু চঞ্চল প্রকৃতি ছেলেছিলাম আমি আমার বাবা মায়ের সবচেয়ে ছোট সন্তান আর কি কয় ভাই বোন আপনারা আমার চার বোন দুই ভাই চার বোন দুই ভাই আচ্ছা তো সেই হিসাবে আমাদের চাঞ্চল্য ছিল তো আমার যে আমি একটা ঘটনা দিয়ে শুরু করি নিশ্চয়ই দুষ্টামি তো করতাম সবসময় তবে আমি আমার মায়ের কাছে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কখনো খারাপ দিকে যাব না আমার জিদ আমি খুব জেদি ছিলাম আমার জিদটা সময় পজিটিভ সাইড থাকবে এটা আমার মায়ের কাছে আমার প্রথম প্রতিজ্ঞা তো আমার মনে আছে ছোটোবেলা একবার আমাদের গ্রাম দেশে আর কি গ্রীষ্মকালে ইয়ে করা হয় মানে ঘুড়ি উড়ানো হয় তো আমরা তো ছোটো আমার বয়স তখন চার বছর হবে তো আমরা তো ঘুড়ি বানাতে পারতাম না আমরা অন্যদেরকে হেল্প করতাম তো একদিন আমি মনে ভাবলাম যে অন্য হেল্প করবো কেন আমি নিজেই বানাবো তো এটা করার জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার আমার প্রায়টাই ছিল কিন্তু কাগজ ছিল না কারণ ওই সময় কাগজ পাওয়া যেত না কিন্তু এখন রাস্তাপথে কাগজ পাওয়া যায় আমাদের সময় কাগজ পাওয়া যেত না তো আমি অনেক খোঁজাখুঁজি করে একটা বই থেকে দুটো পাতা ছিলাম আচ্ছা পাতা ছিল আমি মোটামুটি একটা ঘড়ি তৈরি করে আমি সারা বিকেল ঘড়ি কতটুকু উড়লো জানি না আমি নিয়ে দৌড়া বেড়ালাম আর কি তো সন্ধ্যা মা সাধারণত রান্না করে বারান্দায় শুয়ে থাকে দাদার পড়াশোনা হলে তারপরে খেতে দেন তো আমি মায়ের কোলে শুয়ে আছি এবং ভাবছি আগামীকাল কোথা কোথায় ঘুরে উড়াবো হঠাৎ করে আমার দাদার চিৎকারে আমার এই যে স্বপ্নটা ভেঙে গেল দাদার চিৎকারে আমি মাকে বললো যে মা আমার বইয়ের পাতা পাচ্ছি না তারপরে যখন বুঝতে পারছি যে ঘটনাটা খারাপ তো মা বলছে খুঁজে দেখ হয়তো বা আসে কোথায় না পাচ্ছি না তো মা বললো হয়তো পাতাটা নাই কোথায় না ওই পাতা আমাকে আজকে পড়াইছে তা আমি বললো আরও তো খারাপ অবস্থা পরে আমি চুপচাপ আছি তো হঠাৎ আমার বড় বোন বললো যে আমার গ্রামের নাম শ্যামল আর কি বললো শ্যামলকে আজকে বিকালে ঘুড়ি উড়াতে দেখছি দেখছো সে কাগজ করতে পেয়েছে তো ঘুড়ি খুঁজে পাওয়া গেলো সেটা দাদার ইংরেজি বইয়ের পাতা তারপরে তো আর কি উত্তম মধ্যম কিছু হলো পরে দাদা বললো উনি পরের দিন স্কুলে যাবেন না মানে পড়াশোনা তো কত জটিল এই জিনিসটা বোঝানোর জন্য আমাকে স্কুলে নিয়ে যাবে তো বাবা বললো বয়স মাত্র চার বছর কয়েক চার বছর হবে না ওকে যেতে হবে স্কুলে পরে আমাদের নিয়ে গেলো স্কুলে পরে স্কুলে নিয়ে গিয়ে আমাদের স্কুলের মৌলী স্যারের কাছে নিয়ে গেলেন উনি আমাকে বললেন এই তুই দুগ্ধপোষ্য শিশু কেনছিস কেন না স্যার ও দুগ্ধপোষ্য নয় ও বড় শয়তান ও আমার ইংরেজি বইয়ের পাতা ছিঁড়ে ঘুড়ি বানাইছে তো স্যার বললো যে না বিদ্যা যখন আকাশে উড়াইছে সে একদিন বিদ্যা উড়াবে তারপর ওইটা শুরু হলো আমার মানে দুষ্টামির প্রথম একটা আমার শাস্তি এবং স্কুলে যাওয়া আর কি আচ্ছা এবং সেটা লম্বাকালীন সময় ধরে সে শাস্তি আপনি বয়ে চলেছেন দেশের গণ্ডি পেরিয়ে আপনি বিদেশে গিয়েও পড়াশোনা করেছেন আমরা যতদূর জানি সেই গল্পে আসার আগে আমার মনে হয় নন্দিতা আপনার সম্পর্কে ছোট করে দর্শকদের জানালে ভালো হবে দর্শক আজ আমাদের সাথে যিনি রয়েছেন ডক্টর বিজন কুমার শীল একজন অণুজীব বিজ্ঞানী ও গবেষক নব্বইয়ের দশকে বিজ্ঞানী বিজন শীল ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগলের সংক্রামক রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন 2002 সালে ডেঙ্গুর কুইক টেস্ট পদ্ধতি আবিষ্কার করেন দক্ষিণ পূর্ব এশিয়ায় সার্স প্রতিরোধে যে ক’জন বড় ভূমিকা রেখেছেন ডক্টর বিজন শীল তাঁদের একজন
2003 সালে তিনি সিঙ্গাপুরে সার্স ভাইরাস শনাক্তের কিট উদ্ভাবন করেন, যা করোনা ভাইরাসের পূর্বসূরি। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণে বাংলাদেশও কঠিন সময় পার করছে। এই দুঃসময়ে তার নেতৃত্বে গবেষকদের একটি দল শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করার কিট তৈরি করেছেন। অণুজীব বিজ্ঞান নিয়ে 14টি উদ্ভাবনের পেটেন্ট রয়েছে বিজন কুমার শিলের নামে। পৃথিবীর শীর্ষস্থানীয় জার্নালগুলোতে 20টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, 20টির বেশি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি। আমরা আসলে অনেক কিছুই জানছিলাম এবং তার মধ্যে বর্তমান সময়ের সাথে সংশ্লিষ্ট যে বিষয়টি, যে করোনা ভাইরাসের উপস্থিতি শরীরে জানান দেওয়ার জন্য যে কিট, সেটা নিয়ে কথা বলবো নিশ্চয়ই। কিন্তু তার আগে ওই যে শৈশব নিয়ে আমরা কথা বলছিলাম, আপনার স্কুলে যাওয়া শুরু হলো শাস্তি স্বরূপ, তারপর থেকে কি মানে পড়াশোনার প্রতি সবসময় আপনার খুব আগ্রহ বা অনুরাগ ছিল এরকম কিছু? না, প্রথম দিকে একেবারে নয়। আচ্ছা। কারণ আমার মন পড়ে থাকতো প্রকৃতির সাথে, মানে কোন গাছে কোন পাখির বাসা, কয়টা ডিম পেরেছে, কটা বাচ্চা হয়েছে, এগুলো দেখা, তারপরে গ্রীষ্মকালে বিভিন্ন বন বাজারে বিভিন্ন বনজ ফল খাওয়া, এটা আমার অভ্যাস ছিল। সবত কারণে আমি স্কুলে গিয়ে মনকে আমি ঠিকমতো ইয়া করতে পারিনি, মানে পড়াশোনা দেখে নিতে পারিনি। আর আমার সমবয়সী বন্ধুরা তো তখন স্কুলে আসেনি, তো আমি প্রথম থেকে খুবই খারাপ ছাত্র ছিলাম, মানে কোনোভাবে পাশ করতাম আর কি। তো হঠাৎ করে একবার আমি যখন ক্লাস থ্রিতে পড়ি, আমাদের গ্রামে একটা ছেলে এলো, মানে আমাদের গ্রামের আমার কাকার ভাগ্নি, আমি পড়ে শুনলাম। তো ওনার সাথে দেখা হলো প্রথম দিন বিকেলে খেলার মাঠে, পরের দিন গিয়ে দেখবে ছেলেটা আমার ক্লাসে, সে আমার সাথে বয়সে বেশ বড় ছিল। তো ওই দিন বিজ্ঞান ক্লাসে আমি পড়া পারি নাই, তো আমার মৌলভী স্যার তো মৌলভীদের কান ধরে উঠো বেঞ্চের উপরে, আমি বললাম স্যার আমি আজকে উঠবো না। কারণ ওই ছেলেটাকে দেখুন লজ্জা লাগছে, আমি বললাম স্যার আজকে উঠবো না, কালকে থেকে আমি পড়া করবো। স্যার বললো ঠিক আছে, এই পত্রিকা যখন করছিস তোকে আজকে উঠতে হবে না। তারপরে বাসায় এসে আমি, মানে যে ছেলে স্কুল থেকে এসে কোনোরকম ভাত খেয়ে দৌড় দেয়, আমি আর মাঠে গেলাম না খেলতে, আমি পড়াশোনা শুরু করলাম। পরের দিনকে পড়াশোনা ভালোভাবে উপস্থাপন করলাম, এরপরে আমার যাত্রা শুরু হলো। ওই ছেলেটি কিন্তু 20 দিনের বেশি থাকেনি আমার ক্লাসে, কিন্তু ও আমাকে একটা রাস্তা দেখে গেছিল, আমি আর পিছনে ফিরে কোনো দিন দেখাইনি। ওই যে পড়াশোনার প্রতি আমার একটা বিশাল আসক্তি চলে এলো, আমি আমাদের স্কুল থেকে প্রথম স্কলারশিপ পেলাম। ওই সময় স্কলারশিপ পাওয়া খুব কঠিন ছিল। তারপরে আমি ইয়াতে আপনার হাই স্কুলে গেলাম, সেখানে খুব ভালো রেজাল্ট করেছিলাম আমি, এবং ম্যাট্রিকও ভালো রেজাল্ট করি আমি। কৃষিকাজ করতে হয়েছে আপনাকে? কৃষিকাজ, হ্যাঁ। এটা আমার বাবা যেহেতু কৃষক ছিলেন, আমার মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, যেহেতু আমার 4 বোন 2 ভাই, তো আমি বাবার সাথে ছোটোবেলা থেকে কাজ করতাম, আমার বড়ো ভাই করতেন। তো এটা এটা করাতে আমার শুধু আমি মানে প্রকৃতির সাথে আমি আমার যে আর্থিক সম্পর্ক এটা আমি খুঁজে পেয়েছি। তারপরে কাজের অনুপ্রেরণা কীভাবে আসে, মানে একজন কৃষক কীভাবে জমিতে বীজ বপন করার পর সেখান থেকে যে গাছ হচ্ছে, সেই নতুন নবীন গাছকে কীভাবে মানে আপনি পরিচর্যা করে সেখান থেকে আবার একটা পূর্ণাঙ্গ মানে ফসল আসে, সেখান থেকে আসে হারভেস্ট করে নিয়ে আসে, এই যে একটা জার্নি, এই জার্নিটা কিন্তু আমি গবেষণায় কাজে লাগিয়েছি। ধৈর্য, কৃষকদের প্রচণ্ড ধৈর্য আছে, কারণ কৃষকরা কখনোই তার কিন্তু প্রাপ্য মূল্য পায় না, এরপরও ওনারা কিন্তু প্রতি বছরই আমাদের অন্যের জন্য কাজ করছে। ধৈর্য মানে চরম ধৈর্য, কারণ একটা ফসল ফলে গেল, বৃষ্টিতে এসে নষ্ট হয়ে গেল, ঝড়ে নষ্ট হয়ে গেল, শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেল, শেষ পর্যায়ে আসে এবং পরের বছর আবার নতুন উদ্যমে নতুন করে শুরু করছে। এই যে একটা আপনি আমি আমি যেটা স্ট্যামিনা পেয়েছি আমার বাবার কাছ থেকে, এটি কিন্তু আমি গবেষণা কাজে লেগেছি। আমার গবেষণা অনেক সময় খারাপ রেজাল্ট আসছে, কিন্তু আমি কখনো আমি কিন্তু আমার আশা ছাড়িনি। এই যে স্যার গবেষণা তো অনেক পরে, কিন্তু আপনি কৃষক পরিবারে বড় হচ্ছেন, আমরা জানি যে লাইফে মেন্টরশিপ খুব ইম্পর্টেন্ট, মানে ছেলে ভালো রেজাল্ট করতেছে, ভালো পড়াশোনা করতেছে, সেটা ঠিক আছে, কিন্তু অনেক ছেলে মেয়ে আছে গ্রামের যারা ভালো মেন্টর না পাওয়ার কারণে, যে বড় হয়ে কী হবা, এখানে পড়লে ভালো রেজাল্ট করলে এই জায়গায় গেলে জীবনে উন্নতি করা যায়, এই কথা বলার লোক না পাওয়ার কারণে জীবনে অনেক সময় বিচ্যুতি ঘটে যায়। আপনার ক্ষেত্রে এই মোটিভেশনগুলো কে দিত? ওই যে আমার আমার বন্ধু বললাম, যে প্রথমে তা যা যাকে যার জন্য লজ্জা করে আমি পড়াশোনা শুরু করলাম, সে আমার প্রথম মেন্টর আমি বলবো। আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড আমার এক বড় মা ছিল, মানে আমার জেঠিমা, তো উনি একদিন বিকেলে আমার গল্প করছিল যে ওনার কাকাতো ভাই, আচ্ছা, সেই সময় বিলেতে গেছিল ব্রিটিশের সময় সিএ পড়তে। আচ্ছা। তো আমাকে উনি বলছেন যে সেই ছেলেকে আমি একদিন কান মুলে দিয়েছিলাম পড়াশোনা করার জন্য,
তো আমি বললাম জেঠিমা আমি আমি কিন্তু ব্রিটেনে যাব তো কানমলা খেতে হবে এই যে আমার ওই সময় ছোটবেলা আমি যখন সবেমাত্র স্কুলে গেছি কিন্তু আমি এই যে প্রতিজ্ঞাটা করলাম যে আমি ব্রিটেনে যাব শেষ পর্যন্ত যেতে পেরেছি মানে তখন কি আসলে বুঝে করেছিলেন প্রতিজ্ঞাটা আমি বুঝে করে জানি না আমি 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 বড় মাকে বলেছিলাম আমি একদিন যাব এবং আলটিমেটলি আমি গেছি মাঝে মাঝে আমি মনে করি যে মানুষ যদি ছোটবেলা থেকে কোনো কিছু মানে সযত্নে মনে লালিত করে তাহলে কিন্তু সে সেটা পাবেই কিন্তু সেটা হতে হবে খুবই মানে একান্ত মনে একান্ত মনে এবং তার প্রতি বিশ্বাস রাখতে হবে এটাই ছিল আমার মনে কতগুলো আমার কি বলবো আমার মেন্টর আর এছাড়া আরেকটি বিষয় ছিল যেটি খুবই ইম্পর্টেন্ট আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম ওই সেই বছর আমার মা মারা যান যাদের আমি দীর্ঘ তিন মাস স্কুল যেতে পারিনি কলেজ যেতে পারিনি তো যখন কলেজে গেলাম তখন পরীক্ষা শুরু হয়ে গেল আচ্ছা আমি রেজাল্ট খুব ভালো করতে পারছিলাম না আমি সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম প্রথম তো আমি রাস্তাতে পড়তে গেলাম তো আমার এক বন্ধু হঠাৎ করে একদিন আমাকে বললো আমি জুলজি প্র্যাকটিক্যালে গেছি ও আমাকে বললো তুই এখানে কেন আসছিস আমি বললাম কেন আমি পড়তে আসছি কেন এটা তোর স্থান না তুই আবার কি পরীক্ষা দি এবং ওই দিন আমি ওই মুহূর্তে আমি ক্লাস থেকে চলে আসছি রাস্তাতে বাড়ি এলাম তারপরে আমি চলে এলাম সঠিক নির্দেশনা কিন্তু আপনি যদি ধরতে না পারেন তাহলে আপনি বড় কিছু হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু আমার ভিতর যে স্পিরিটটা ছিল এটাকে ওরা জাগায় দিয়েছে আর কি মানে ওরা আমাকে যে বারুদের একটা আগুন লাগলো না এটা ওরা আমাকে দিয়েছে যেটা আমার ফ্যামিলি থেকে হয়নি ওই বাইরে থেকে এসে বাইরে থেকে আমার পড়া লাগবে তখন পর্যন্ত কি বুঝতে পারছিলেন যে দেশ জোড়া খ্যাতি হবে এক সময় সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনবে ওই রকম চিন্তা না ও ধরনের চিন্তা আমার ছিল না তবে আমি ব্রিটেনে পড়াশোনা করবো এই চিন্তা আমি সবসময় মনে রেখেছি আমি একবার ব্রিটেনে যাব আচ্ছা বা কি নিয়ে পড়াশোনা করবেন বা কোন বিষয়ের প্রতি আগ্রহ এগুলো কি পরিষ্কার ছিল পরিষ্কার ওই সময় ছিল না আমার মা যখন মারা গেলেন তখন আমার এটা পরিষ্কার হয়েছিল কারণ আমার মা মারা গিয়েছিলেন লিভার ক্যান্সারে আচ্ছা তো ওই সময় আমার অতটা নলেজ না থাকলে আমি এটা বুঝতে পেরেছিলাম যে মায়ের হ্যাপাটাইটিস বি ছিল ইনফেকশনটা তো আমি মাকে বলেছিলাম মা আমি ভবিষ্যতে ক্যান্সার নিয়ে কাজ করব তো বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু এই ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছিলাম আমেরিকান আমেরিকান ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ আমি চিঠি লিখেছিলাম একবার আমার একটা কনসেপ্টে কীভাবে ট্রিটমেন্ট করা যায় এবং ওরা ওটাকে খুব এনকারেজ করেছিল পরবর্তীতে আমি আর ওদিকে না গিয়ে মাইক্রোবায়োলজি পড়লাম স্যার যে প্রসঙ্গে ছিলাম যে এইচএসসির সময়টাতেও আসলে আপনার জীবনে একটা টার্নওভার বলা যায় ঘটলো তো আপনার মা যেহেতু লিভার ক্যান্সারে মারা গেলেন আপনি প্রতিজ্ঞা করেছিলেন লিভার মানে ক্যান্সার নিয়ে কাজ করবেন তো তার পরবর্তীতে কী নিয়ে পড়াশোনা করবেন ঠিক করলেন বা কোথায় পড়াশোনা করবেন আমি ওই সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আমি কিন্তু যথেষ্ট পড়াশোনা করতাম ক্যান্সার নিয়ে তো লিভার ক্যান্সারটা আমি বেশি দেখলাম তো আমি দেখলাম যে লিভার ক্যান্সারের মূলত দুটো কারণ একটা হচ্ছে আপনার ভাইরাল হ্যাপাটাইটিস যেটাকে বি বলে এবং সি তো আমি সিটা কিন্তু খুবই মারাত্মক আচ্ছা বিতে কিন্তু মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে কিন্তু সিতে বেশি দিন বাঁচতে পারে না মানে এইচ আই ভির চেয়েও হ্যাপাটাইটিস সি মারাত্মক আচ্ছা ডেঞ্জারাসলি লিভারকে ড্যামেজ করে দেয় এবং এটা প্রোটেকশনের জন্য কোনো সুযোগ না ভ্যাকসিনে কোনো আসেনি আসে নাই না বিটার আছে কিন্তু সি এর নাই তখন আমি দেখলাম পড়াশোনা করবো এবং যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি আমি পরে দেখলাম যে এই মানুষের দেহের যে প্রোটেকশন এটা কিন্তু ডিফেন্স সিস্টেম করে একটা কান্ট্রির ডিফেন্স সিস্টেম যেভাবে কাজ করে হিউম্যান ডিফেন্স সিস্টেম ঠিক একই প্রক্রিয়া কাজ করে আচ্ছা পরবর্তীতে আমি আপনার পিএইচডি করতে গেলাম এই ইমিউনোলজির উপরে এটাকে বলা ইমিউনোলজি বডি ডিফেন্সের উপরে তো ওখানে গিয়ে আমি বিভিন্ন ভাইরাসের উপর কাজ করেছি
যেমন আপনার ডেঙ্গু ভাইরাসের কাজ করেছি, ইয়েলো ফিভার, জাপানিজ এনকেফালাইটিস, এবং একটি ওই সময় সবচেয়ে নতুন একটি টেকনিক ছিল মনোক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশন, এই ওটার আমি প্রথমে কাজ করলাম। ওকে, কাজ করে দেশে ফিরে আমি যেহেতু লাইফ স্টকের, আমার কিন্তু অফিস ছিল সাভারে। আমি এটা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে, মানে এই বিদেশ যাওয়ার আগে আপনি পড়াশোনা করলেন ভেটেরিনারি সায়েন্সে, এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপরে বোধ হয় প্রথম আপনার হচ্ছে গবেষণা, বা আমি বিদেশে আসার পরে, বিদেশ থেকে আসার পরে, তো এই এইখান থেকে আপনি টার্ন করলেন হিউম্যান সায়েন্সে, মানে এটা কিভাবে হলো আসলে? এটা টার্নিং পয়েন্ট হলো 2000 সালের ডেঙ্গু যখন আউটব্রেক হলো বাংলাদেশে প্রথম, যদি এটা প্রথম নয়, এর আগে একবার ছিল, কারণ প্রথম হলে এত মানুষ মানে মারা যায় না। তখন আমি কিন্তু কাজ শুরু করলাম ডেঙ্গু রূপে, আপনার হচ্ছে ওই সময় আমাদের সাথে এমফিল ছাত্র ছিল ডক্টর মুনিরা পারভিন, এখন ঢাকা মেডিকেল কলেজের ভাইরোলজির হেড উনি, আর প্রফেসর নজরুল ইসলাম স্যারের সাথে আমি কাজ করি প্রথম। উনি কিন্তু একসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন। আচ্ছা, তো ওনাদের এই গ্রুপের সাথে আমি ডেঙ্গু গ্রুপে কাজ শুরু করলাম, এবং আমার এক বন্ধু ছিল সিডিসিতে, উনি আমার কাছে কিছু কেমিক্যাল পাঠালেন এবং বললেন ওনাদের কাছে ডক্টর বিজন সাথে কাজ করেন। তো এই সময় ওই সময়টা কিন্তু আমার টার্নিং পয়েন্ট, আমি তখন চলে গেলাম ডেঙ্গুতে। ডেঙ্গুতে যখন আমি টেস্ট ডেভেলপ করলাম, করে আমার একটা পেপার পাবলিশ হলো ফ্রান্স থেকে, ওটা হওয়ার পরে আমাকে সিঙ্গাপুর গভর্নমেন্ট আমন্ত্রণ জানালেন যাবার জন্য, কাজ করার জন্য, কারণ সিঙ্গাপুরে কিন্তু ডেঙ্গু এটা ক্রনিক প্রবলেম। এবং আমার একজন পরিচিত প্রফেসর ছিলেন ইউনিভার্সিটি, উনি আমাকে বললেন তুমি চলে আসো। তো আমি গিয়ে তখন জয়েন করলাম ওই যে আপনার সিঙ্গাপুর সিভিল সার্ভিসে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার রিসোর্স, আমার কাজ ছিল ডেঙ্গুর উপরে। তো এই ডেঙ্গুটাই কিন্তু আমাকে নিয়ে গেল ভেটেরিনারি সায়েন্স থেকে হিউম্যান মেডিসিনে, এবং তখন আমি কাজ শুরু করলাম হিউম্যান সায়েন্সে। ব্ল্যাক বেঙ্গলের ওইটা একটু বিস্তারিত জানাতে, ব্ল্যাক বেঙ্গল হচ্ছে আমি যখন বিদেশ থেকে পিএইচডি করেছিলাম 91-এ, তখন বাংলাদেশে কিন্তু ব্ল্যাক বেঙ্গলের একটা রোগ ছিল বলতো পিপিআর, পেস্টিসাইডস পেস্ট রুমিনেন্টস, ব্যাপক হারে আমাদের দেশে ছাগল মারা যায়। তো আমি আসার পর আমার সেক্রেটারি স্যার আমাকে ডেকে বললেন আপনি তো বিদেশ থেকে পিএইচডি করেছিলেন, আপনি এই রোগটা নিয়ন্ত্রণ এবং চিকিৎসার ব্যবস্থা বিয়ে করেন। আচ্ছা, তো আমি মোটামুটি যখন স্টাডি করতে গেলাম যে খুব ফেটাল ডিজিজ, মানে বাংলাদেশে এই রোগটা আগে ছিল না, যার জন্য একটা ভার্জিন পপুলেশন এসে এই ভাইরাসটা ব্যাপকভাবে মানে ছাগল মারা যেত। তো আমি পরে দেখলাম স্যার ভ্যাকসিন করতে 5 বছর লাগবে, উনি বলেন ট্রিটমেন্ট বিয়ে করেন। তখন আমি প্লাজমা থেরাপি শুরু করি প্রথম। আচ্ছা, যেটা এখন আপনার করোনা ভাইরাসে আসতেছে, আমি পরবর্তী এই সাজেশনটা দিয়েছিলাম ডাব্লিউ হিসাবে। তো আমি প্লাজমা থেরাপি উইথ অ্যান্টিবায়োটিক দেওয়াতে গভর্নমেন্ট যে ফার্মগুলো ছিল এগুলোকে আমি প্রোটেকশন দিই, গভর্নমেন্টের 500টা ফার্ম ছিল, এবং পরবর্তীতে আমি লং টার্ম প্রোটেকশন মানে ভ্যাকসিন ডেভেলপ করি যে একটা বাংলাদেশে এখনও ব্যবহৃত হচ্ছে। এখন এটা ইট ওয়ার্কস, এটা কাজ করে, ইট ওয়ার্কস ভেরি ওয়েল। স্যার, আমরা যতটুকু জানি যে এই ব্ল্যাক বেঙ্গলের বিশ্বব্যাপী একটা কদর আছে, মানে আপনার জায়গা থেকে এটা আসলে কেমন, মানে এটা কেন, এই কদরটা কেন? অবশ্যই ব্ল্যাক বেঙ্গলের জুড়ি আপনি কোথাও পাবেন এত ভালো ছাগল, মানে যেভাবে সব গড়ে ওঠে এর মাংস কিন্তু পৃথিবীর ফেমাস বিকজ অফ ইন্ডিজিনিয়াস। ইভেন ইন্ডিয়াতে আপনি যদি যমুনাপুরী ছাগলগুলো দেখেন বেশ বড় হয়, কিন্তু ওটা কিন্তু অত ভালো নয়, কিন্তু একমাত্র ব্ল্যাক বেঙ্গলের মাংসটাই ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস। এটা আমাদের হাজারো বছরের আপনার একটা প্রজাতি অ্যাডাপ্টেড হয়েছে, এবং এটাকে যখন আমরা নিয়ে গেলাম খামারে তখন কিন্তু টেকানো খুব মুশকিল হতো, মারা যেত। আচ্ছা, কৃষকের বাড়ি ভালো ফার্মে নিয়ে গেলে মারা যায়, এই যে অ্যাডাপ্টেশনটা হতে সময় লাগে, আগে এখন হতো অনেকটা ভালো কাজ করছে আর কি। এই অ্যাডাপ্টেশন নিয়ে আমরা কথা বলছিলাম, মানে যখন অনুষ্ঠান শুরু করি ওই সময় বলছিলেন আপনি যে বাদুরের মধ্যে আছে ভাইরাস, কিন্তু বাদুরটাকে যখন খাঁচার মধ্যে ভরা হচ্ছে তখন ওই ভাইরাসটা বের হয়ে আসছে বাদুর থেকে। সো এই ভেরি ইন্টারেস্টিং, আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই। তার আগে আপনি যেটা বলছিলেন যে ডেঙ্গু নিয়ে আপনি কাজ করার পরে মোটামুটি আপনি হিউম্যান সায়েন্স বা হিউম্যান বডিতে আসলে কাজ করা যায় এই ধরনের ভাইরাস নিয়ে আপনি কাজ করা শুরু করলেন, তো ধারাবাহিকভাবে যদি একটু জানতে চাই এরপরে আপনি কী নিয়ে কাজ করলেন ডেঙ্গুর পরে? আচ্ছা, ডেঙ্গু নিয়ে যখন কাজ আমি শুরু করলাম সিঙ্গাপুরে গিয়ে, তো তখন 2003 সালে প্রথম সার্স আউটব্রেক হলো চায়না, তখন তো ভাইরাস আমরা চিনতাম না। তবে এটা পরে সিঙ্গাপুরে এলো এক ডাক্তার, আমাদের এক ডাক্তার ছিলেন, উনি মূলত এটা স্প্রেড হয়েছিল হংকং থেকে একটা হোটেল থেকে, তবে একটা ফ্লোর, ওই ফ্লোরে যারা ছিল সবার ইনফেকশন হয়েছিল। পরে উনি ফিরে যখন এলেন তখন প্রথমে কমন ফ্লু মনে করা হলো যেহেতু কমন কোল হতে পারে, কিন্তু দেখা গেলো যে না, এই সিমটমটা অন্যদিকে চলে যাচ্ছে, এটা লোয়ার রেসপিরেটরি রুটে গিয়ে অ্যাটাক করছে। লাকিলি ভদ্রলোক বেঁচে গেছিলেন, কিন্তু ওনাকে সেবা যত্ন করতে গিয়ে বেশ কয়েকজন নার্স অ্যাফেক্টেড হয়। আচ্ছা, তখন আমাদের ল্যাবরেটরি ছিল একমাত্র BSL 3 ক্যাটাগরি ল্যাবরেটরি,
এবং আমরা যেহেতু এনভায়রনমেন্টে ছিলাম, যেহেতু ভাইরাসটা বাতাসে ছড়াচ্ছে, সুতরাং এটা আমাদের আওতায় পড়ে। আচ্ছা, তো আমাদেরকে বলা হয় ভাইরাসটা গ্রো করা, আপনারা চেক করেন। তো আমরা প্রথম ভাইরাসটা ল্যাবরেটরিতে গ্রো করলাম। গ্রো করতে গিয়ে একটা মজার জিনিস পেলাম, সেটা হচ্ছে সাধারণত আপনি যদি ন্যাচারাল হোস্ট থেকে কোনো ভাইরাস ল্যাবরেটরিতে নিয়ে যান, এটা কিন্তু সহজে গ্রো করে না, এবং এটা ব্লাইন্ড প্যাসেজ দিতে হয়, এক মাস দুই মাস সময় লাগে। আচ্ছা, কিন্তু এই ভাইরাসটা আট ঘন্টার মধ্যে যে গ্রো করছে তার কিছু মানে সিম্পটম দেখা দিল, মানে একে বলে প্যাথোগ্লোমুলেশন। তো আমি আমার যে টেকনিশিয়ানকে বললাম যে মনে হয় কন্টামিনেশন হয়েছে, উনি বললেন আমি জীবনে কোনো ভুল করি না, এত কনফিডেন্ট। পরে আমি ওনাকে বললাম ঠিক আছে আরেকটা দেন, আরেকটা দেখ, একই রকম সিপি দেখা গেলো, মানে সাইটোপেটিক ইফেক্ট যেটা বলি। তখন আমরা ভাইরাস তো আইডেন্টিফাই করতে পারছি না, কারণ পৃথিবীতে তো কোনো কিট আবিষ্কার হয়নি। তো সিঙ্গাপুরে যে প্রথম ডাক্তার ইনফেক্টেড হয়েছিলেন, সুস্থ হওয়ার পর ওনার কাছে ওনার দ্বারস্থ হলাম যে স্যার আপনি একটু ব্লাড দেন। বলো অসুবিধা নেই, তুমি আমার কাছে এক লিটার ব্লাড নিয়ে যাও, আমরা অত দরকার নেই, আড়াইশো সিসি দেন। তো ওনার কাছে আমরা 250 ml ব্লাড নিয়ে আসলাম। এ নিয়ে আমরা একটা পদ্ধতি আছে ডায়াগনোস্টিক টেকনিক বলা ইমিউনোফ্লুরেসেন্স, এই টেকনিকের মাধ্যমে আমরা দেখলাম যে সেলের ভিতরে অসংখ্য ভাইরাস, ও ফুল অফ ভাইরাস, এবং এত দ্রুত এবং এত বেশি ভাইরাস তৈরি করে যেটা আউট অফ ইমাজিনেশন আমার ছিল। মানে কি করোনার চেয়েও বেশি? করোনা, এই করোনাটা সেটা সার্স করোনা ভাইরাস। তখন আমরা ইনফরমেশনটা মিনিস্ট্রিকে জানালাম যে এটা যদি কেউ ইনফেক্টেড হয় তার কিন্তু পরিস্থিতি খুব খারাপ হবে। অ্যাকর্ডিংলি মানে আমরা এসওপি বের করলাম যাতে কী কী পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, কীভাবে আর কি রোধ করা যেতে পারে, এবং এইটা ডায়াগনোসিস করার দায়িত্ব আমাদের কাছে দিল। প্রথমে সেল কালচার করতে হয়, তো এটা দুটো সময় লাগে। পরে আমরা এই ভাইরাসের যে জিনোমটাকে এটা আমরা দিলাম সিঙ্গাপুর জিনোম ইনস্টিটিউটকে কাজ করার জন্য। ওনারা পিসিআরের জন্য প্রাইমার তৈরি করলেন প্রথম, আর আমার উপর দায়িত্ব হলো আরও সহজ টেকনিক তৈরি করা। তো আমরা প্রথমে ইলাইজা করলাম, পরে আমি আসলাম ডট ব্লটে। তো ডট ব্লটটা প্রথম ছিল 2 ঘন্টা, এর টাইম কমাইতে কমাইতে আমি 15 মিনিটে আনতে পেরেছিলাম। আচ্ছা, তো ওটা দিয়ে আমরা প্রথমে কিন্তু রোগ শনাক্ত করতাম, স্যাম্পল আসতো, এটা কালটিভেশন হতো, ইমিউনোফ্লুরেসেন্স দেখা হতো, তারপর হচ্ছে পিসিআর করা হতো, এবং পেশেন্টের অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না সেটা প্রমাণ করতে হতো। মানে আমি পিসিআর পজিটিভ, ইট ডাজন্ট মিন আমি কিন্তু ইনফেক্টেড। আমার বিরুদ্ধে মানে এই ভাইরাসের বিরুদ্ধে আমার ইমিউন সিস্টেম স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করবে। আচ্ছা, ওইটা শনাক্ত করলেই বলা যায় পিসিআর কারেক্ট হয়েছে কিনা। আচ্ছা, ওই সময় কিন্তু এই টেস্টগুলো ব্যবহার করতো, এক টেস্ট দুটো। আচ্ছা, আইসোলেশন, পিসিআর এবং অ্যান্টিবডি টেস্ট। কত সালে কাজ হলো স্যার এটা আপনার? 2003 সালে। 2003 সালে, খুব বেশি দিন না, মাত্র 17 বছর। হ্যাঁ, এই 2003 সালে কিন্তু আমরা ওই সময় ভাইরাসটাকে ইরাডিকেট করা হয়েছিল 31st May। আচ্ছা, এবং পৃথিবীর মানে লাস্ট পেশেন্ট ছিল আমাদের ল্যাবরেটরিতে। ওই সময়টাতে তো করোনার মতো সবাই এইভাবে ইফেক্টেড হয় নাই সার্সে? ওটা হয়েছিল, হয়েছিল কি ব্যাপার নিয়ে, আমরা ভাইরাসে কন্টেন করেছিলাম, মানে একটা যা গন্ডির ভিতরে আটকে দিয়েছিলাম, স্প্রেড হতে পারেনি। এবারও কিন্তু WHO এই ধরনের আইডিয়া ছিল যে হয়তো ইনফেকশনটা এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে থাকবে, কিন্তু আনফর্চুনেটলি এটাকে মানে একটা কোন্ডির মধ্যে আটকানো যায়নি। এবং এটা তো খুব এক্সপেক্টেড ছিল যখন চীনে ধরা পড়লো, চীন তো অনেক ডেভেলপ একটা কান্ট্রি, সো তারা কি চাইলেই এটা পারতো না? আসলে চীনের ওই সময়টা খুব দুঃখজনক সময় ছিল, সেটা হচ্ছে চীনে ওটা ছিল আপনার নিউ ইয়ার, এবং চাইনিজ নিউ ইয়ার একটা এমন একটা অনুষ্ঠান যেখানে আপনার লক্ষ লক্ষ ভুল হলো কোটি কোটি মানুষ কিন্তু মুভ করে, যারা বাইরে থেকে সবাই চায়না ফিরে যায়। আমার ধারণা ওই যারা চায়না থেকে চায়না গিয়েছিল এবং ফিরে গিয়েছে অন্য অন্য দেশে, প্রতি শত বছর এরকম একটা ঘটনা ঘটে, এরকম কথা আমরা কিন্তু শুনি, মানে এটার সাথে গ্লোবাল সাইকেলের কি বিষয় আছে, এটা কি সায়েন্টিফিক কিনা? ভাইরাসের মিউটেশন, মিউটেশন করতে তো এক সময় এটা খুব ভিরুলেন্ট ফর্মে চলে আসে, এটা ইনফ্লুয়েঞ্জা হতে পারে। যেমন ধরুন 1918 সালে স্প্যানিশ ফ্লু ছিল। আচ্ছা, এই স্প্যানিশ ফ্লু কিন্তু ওই সময় প্রায় 50 মিলিয়ন পিপল মারা যায়, এবং শুধু ইন্ডিয়াতে মারা গেছিলো 20 মিলিয়ন্স। ওই ভাইরাসটি মানে মানুষের বডির এমন কোনো কোষ নেই বা সেল নেই যেখানে গ্রো করে নেই, প্রত্যেকটা সেলের রিসেপ্টরকে সে ইউজ করছিল, যার জন্য ব্যাপকভাবে মানুষ মারা গেছিলো। করোনা অ্যাটলিস্ট এখনও ওই ফর্মে যেতে পারেনি,
কারণ এখনও তার রিসেপ্টার এসি টু এনজাইম ওখানে সীমাবদ্ধ আছে, যার জন্য কিন্তু আপনি প্যান্ডেমিক হলো ওই সময়ের মতো এতটা মানে সে মৃত্যু হার কি হয়তো ইউরোপে হয়েছে প্রথম দিকে, কারণ ইউরোপে যেমন বললাম না টেম্পারেচার কম ছিল, 2 ডিগ্রি হিউমিডিটি ছিল 40%, তো সেখানে কিন্তু ভাইরাসকে মানে একটা ভিতরে কন্টেনমেন্ট নিয়ে এসে নিজেদের মধ্যে ছড়াইছে ভাইরাসটা। আমরা যদি ভ্যাকসিন আবিষ্কার করতে নাই পারি, এমন যদি হয় যেটা ডাব্লিউএইচও কিছুদিন আগেই বলেছে যে ভ্যাকসিন নাও আসতে পারে, রাশিয়া অবশ্য ভিন্ন কথা বলছে, যাই হোক সেই বিতর্কে আমরা নাই গেলাম, ধরেন ভ্যাকসিন আবিষ্কার হলো না, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কী দাঁড়াবে 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর? আমাদের অ্যান্টিবডি কি মানে সার্বিকভাবে তৈরি হয়ে যাবে যে এই ভাইরাসের এগেনস্টে ফাইট করার জন্য? না, আসলে সমস্যা জানেন এই ইদানিংকালে বেশ কিছু মানে পরিবর্তন দেখা যাচ্ছে, মানে আমরা 2003 সালে আমার যে অভিজ্ঞতা এই 2020 সালের সেই অভিজ্ঞতার সাথে কিছুটা আমি ভিন্নতা দেখতে পাচ্ছি, কারণ ওই সময় বললাম না ভাইরাসটাকে একটা কন্টেনমেন্টে রাখা হয়েছিল, ভাইরাসটা বেরোতে পারেনি, কিন্তু এখন তো ভাইরাস সর্বত্র ছড়াই গেছে। এখন দেখা যাচ্ছে কি যে আপনি সুস্থ হয়েছেন কিন্তু আপনার বডিতে কিন্তু ইমিউনিটি এসছে, কিন্তু ভাইরাসটা কিন্তু আপনি অনেক সময় এপিথেলিয়াল সেলে গ্রো করছে, মানে আপনার রেসপিরেটরি অথবা গ্যাস্ট্রাইনাল ট্র্যাক্টে যে এপিথেলিয়াল সেলগুলো আছে এর ভিতরে রিসেপ্টর তো তৈরি হচ্ছে, এখানে কিন্তু সেলগুলো খুব দ্রুত রিপ্লেস করে, নতুন সেল আসছে, নতুন রিসেপ্টর, ভাইরাস কিন্তু গ্রো করছে, যখন ভিতরে ঢুকতে যাচ্ছে তখন কিন্তু সে বাধাগ্রস্ত, কারণ ব্লাডের মধ্যে অ্যান্টিবডি আসে, কারণ ইন্টেস্টাইনে অ্যান্টিবডি কম আসে। তো যেটা হচ্ছে যে আপনি সুস্থ হয়ে গেছেন কিন্তু আপনার কিন্তু ইমিউন সিস্টেম অনেকটা দুর্বল থাকে, কারণ সার্স পেশেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় স্টেরয়েড ব্যবহার করা হয়, যদিও এটা এই ব্যাপারে ডাব্লিউএইচও খুব কড়া একটা নীতিমালা দিয়েছে যে স্টেরয়েড দেওয়া যাবে না, তবু অনেকে মানে এটা ইউজ করছে। কার্যকরী মানে আপনি হয়তো সিমটম কমাতে পারে, আচ্ছা, কিন্তু ভাইরাসের যে ডিজিজ সাইকেলটা মনে করেন সে 20 দিন, কিন্তু যারা বেশি মাত্রায় ওষুধ নিচ্ছে দেখা যাচ্ছে 20 দিন বেশি চলে যাচ্ছে, যেহেতু ইমিউন সিস্টেমটা খুব দুর্বল ভাইরাস গ্রো করছে। স্যার, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছি, মানে আমাদের সাধারণ মানুষের জায়গা থেকে বেশ কিছু কোশ্চেন চলে আসে, অত ইনডেপথ হয়তো আমরা বুঝতে পারবো না বিষয়গুলো, যেমন ধরেন কারো শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং সে এটা ওভারকাম করে গেল ফর সার্টেন পিরিয়ড, এটা কি এইচআইভির মতো ভাইরাস কিনা যে শরীরে থেকে গেল একটা সময় গিয়ে আবার সেটা মানে এইডস এর পর্যায়ে নিয়ে যেতে পারে, মানে যেটা হয় ওই ধরনের নয়, ভাইরাস একবার আমরা ওভারকাম করে ফেললে এটা লাইফ লং ওভারকাম, আমার মনে হয় যে ঠিক ওইভাবে হয় না, তবে কিছুদিন থাকে, ধরুন 1 মাস, ডিপেন্ড করে আপনি কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন। আচ্ছা, ট্রিটমেন্ট খুব বেশি নেন, ইমিউন সিস্টেম যদি খুব দুর্বল হয়ে যায়, কারণ ভাইরাস ইটসেলফ ইমিউন সেলকে কিল করে, তারপর যদি আপনার ইমিউন সাপ্রেসিভ ড্রাগ নেওয়া হয় তাহলে কিন্তু অ্যান্টিবডি ইমিউন সিস্টেম একদম নিচে নেমে যায়, ওই সময়ের ভিতরে কিন্তু আপনার বিভিন্ন রকম ডিজিজ হতে পারে, নানান জাতীয় ফাঙ্গাস, ব্যাকটেরিয়াল, সব ইনফেকশন হতে পারে, এবং ভাইরাসও কিন্তু গ্রো করতে পারে, ভাইরাসের টোটাল ডিজিজ সাইকেলটা কিন্তু এক্সটেন্ড করতে পারে। এখন যেটা যে ভাইরাসটা শরীরে থেকে যাচ্ছে সেটা যদি ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায় তাহলে ভবিষ্যতে আবার নতুন ফর্মে ফিরে আসবে? আমি যেটা মনে করছি ভাইরাস দীর্ঘকাল থাকবে না। আচ্ছা, যেহেতু বডি রিপ্লেস হবে, যেমন এইচআইভি ভাইরাস তো কিছু কিছু সেলের মধ্যে ঢুকে যায়, এটা হচ্ছে আরএনএ ভাইরাস, সুতরাং এই সেলের নিউক্লিক অ্যাসিডের সাথে কিন্তু মিশতে পারছে না, ও বাইরে থাকছে, সুতরাং সে কখনো সেলের ভিতরে দীর্ঘদিন থাকতে পারবে না। আচ্ছা, এমনটি আমি বিশ্বাস করি, তবে ভাইরাসের মিউটেশন হচ্ছে, যেহেতু মিউটেশন হচ্ছে সো এটা মিউটেশনটা এত ব্যাপক হচ্ছে, মানে এই এত বেশি হোস্ট পাচ্ছে না যে সে দ্রুত মিউটেশন করছে, কারণ ভাইরাস যখন তৈরি হয় মানে এটা নিউক্লিক অ্যাসিডের কিন্তু এটা প্রুফ রিডিং করে, এই প্রুফ রিডিংয়ে গণ্ডগোল হচ্ছে, সে এত প্রুফ রিড করতে পারছে না ব্যাপক গ্রোথের জন্য, ওইখানে ওইখানে যখন ভুল হচ্ছে তখন মিউটেশন হচ্ছে, তা আমরা ওই মিউটেশনগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমাদের কাছে ভিজিবল, যেমন ধরেন আপনার ডিজিজের ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে বা ফ্যাটালিটি বাড়ছে, এটা কিন্তু মিউটেশনের জন্য, আবার কিছু ভাইরাস হচ্ছে সে লস্ট করছে এভরিথিং, ওইগুলো আমাদের নজরে আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটোই হচ্ছে, ভালো খারাপ দুটোই হচ্ছে, তবে আমার বিশ্বাস কোনো রিকভার্ড পেশেন্টের শরীরে ভাইরাস খুব দীর্ঘদিন থাকতে পারবে না। মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি এবং ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরোত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। আমাদের ইমেইল করতে পারেন RANGASHOKAL @maasranga.tv এই ঠিকানায়।
আমাদের সাথে আজকে রয়েছেন অনুজীব বিজ্ঞানী ও গবেষক ডক্টর বিজন কুমার শীল। আমরা আবারও ফিরছি তার কাছে। স্যার, আমরা আসলে খুব কি বলবো যে জনমনে একটা প্রশ্ন, এরকম একটা প্রশ্ন দিয়ে ফিরতে চাই আপনার কাছে, যে ধরে নিলাম যে একজন কোভিড এফেক্টেড পেশেন্ট, যিনি ঠিক হয়ে গেছেন বা সুস্থ হয়ে গেছেন, পুরোপুরি রিকভার করেছেন, তার কি পরবর্তীতে আবারও এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে কি না, অথবা তার থেকে সুস্থ হয়ে যাবার পরেও অন্য কেউ এফেক্টেড হতে পারেন কি না? ধন্যবাদ, এটা কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য, কারণ এই প্রশ্নটি শুধু সারা পৃথিবী ময় কোন ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমি বেশ কিছু আনসার দিয়েছিলাম আগে, আমি সেখানে বলেছিলাম এবং এখনও যেটা বলবো, সাধারণত যদি আপনি কোনো রোগ থেকে মুক্ত হন বা সেরে ওঠেন, আপনার যে অ্যান্টিবডি বা ইমিউন সিস্টেম ডেভেলপ করে, এটা দুই ধরনের, একটা আছে আপনার ডাইরেক্ট অ্যান্টিবডি আর একটা অ্যান্টিবডি তৈরি করার সেল, এবং ওই অ্যান্টিবডি তৈরি করার সেলের আবার একটা সেল আছে, তাকে বলে মেমোরি সেল। এই অ্যান্টিবডি এবং আপনার অ্যান্টিবডি তৈরি করার সেল কিন্তু বেশি দিন থাকে না, কারণ ইমিউন সিস্টেম খুব ইকোনমিক, আপনার বডি যদি দরকার না এটা কিন্তু শাট ডাউন করে দেয়। কিন্তু মেমোরি সেল সারা জীবন থাকে, পার্টিকুলারলি যে রুট দিয়ে ইনফেকশান হয় ওই রুটে কিন্তু এরা মোতায়েন করা হয়, ঠিক শরীরের মতো যে এই রুট দিয়ে ভাইরাস আসতে পারে মানে জানে, ওইখানে থাকে। সাধারণত একবার রিকভার হলে দ্বিতীয়বার ইনফেকশান হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই স্লিম। কিন্তু যেহেতু এই করোনা ভাইরাসটা মিউটেশন হচ্ছে, হতে পারে দুটি কারণে, যদি সে নতুন রিসেপ্টর বাইন্ডিং ডোমেন তৈরি করতে পারে, ওকে, যে ওই দিক দিয়ে সে ঢুকতেছে যেটার অ্যান্টিবডি ওই প্যাশেন্টের বডিতে নাই, তখন কিন্তু ভাইরাস, হয়তো তার নাম করোনা ভাইরাসই কিন্তু তার রিসেপ্টর ডোমেন অন্য। আচ্ছা, এখন যেমন AC2 আছে, সেও দেখা গেলো আর একটা তৈরি করলো, APN তৈরি করলো, তখন কিন্তু সে ওই রোগীকে অ্যাটাক করতে পারে। তখন কি ফুসফুসেই আমাদের অ্যাটাক হবে না? এটা নির্ভর করে যে তার বাইন্ডিং ডোমেনটা কোন কোন সেলে আছে। আচ্ছা, যেমন AC2 কিন্তু আপনার বিভিন্ন জায়গাতে, রেসপিরেটরি আছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রুটে আছে, কিডনিতে আছে, লাংসে আছে, তারপর আপনার ব্রেনে আছে, এসব জায়গায় তারা গ্রো করে। আর ওটা যদি ভিন্ন হয়, যেমন একটা ভাইরাস আছে, নামটা বলবো না, যাও, সে যদি চেঞ্জ করে তাহলে কিন্তু সে আপনার বডি ডুববে এবং সে পেশেন্ট ইনফেক্টেড হবে পুনর্বার। এবং অনেক সময় দেখা যায় যে আগের বার যদি সুস্থ হয়ে ওঠে, দ্বিতীয়বার আমাদের বডি যে অ্যান্টিবডি আছে না, ভিন্ন অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিগুলো কিন্তু এই ভাইরাসকে এনকারেজ করে, ও মানে আপনাকে ডেকে নিয়ে যায়, মানে করাপ্টেড সেল, হ্যাঁ, নিয়ে গিয়ে সে যারা যে ভাইরাস যাকে যে ধ্বংস করে তার কাছে নিয়ে যায়। কিন্তু ওই সেলগুলো ভাইরাসকে ধ্বংস করতে পারে না, বিধা অনেক সময় সিমটোমেটিক বেশি হতে পারে। এটা তো আসলে নতুন না, এটা সৃষ্টির শুরু থেকেই আছে এই এই প্রক্রিয়া, এবং প্রতিনিয়তই আমরা এগুলো ফেস করে যাচ্ছি, যেটা আমাদের চোখে দৃশ্যমান না। মূল কথা হচ্ছে যে আমরা যদি এত ডেপথে না গিয়ে, আমরা যদি মনে করি যে আমাদের শরীরটাকে এই যুদ্ধে জেতাতে হবে, তাহলে আমাদেরকে কী ধরনের প্রিপারেশন নিতে হবে? যেমন এখন আমরা দেখি যে লেবু পানি খুব পপুলার, ভিটামিন সি মানুষ খাচ্ছে, দোকানে গেলে ভিটামিন সি পাওয়া যায় না, হ্যাঁ, এবং দেখুন, আমি মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছি, কিন্তু আমি কিন্তু এগুলোকে বেশি বিশ্বাস করি, কারণ আমার গ্রামে বেড়ে ওঠা, আমার ছোটবেলায় জ্বর হলে কি খেতাম, আমার গাছের পাতার তো খেতাম, তো সেইগুলো বিশ্বাস আছে, কারণ আজকের যে মেডিসিন এগুলো কিন্তু প্ল্যান্ট থেকে আসছে, মোর পিওর ফর্ম এক্সট্রাক্ট করা হয়েছে, কিন্তু মূল জিনিসটা ওখানে আছে। তো এখন করোনা ভাইরাসের ক্ষেত্রে আমি এর আগে কিন্তু একটা আমি একটা আপনার ফেসবুকে আপডেট করেছিলাম, প্রাথমিকভাবে করোনা ভাইরাস চিকিৎসা রান্নাঘরে আছে। এটার কারণ হচ্ছে করোনা ভাইরাসটা কিন্তু ইনফেকশন হলে দেখবেন পেশেন্টরা প্রথমেই যেটা বলে যে মুখে স্বাদ নেই, নাকে গন্ধ পাচ্ছেন না, এর কারণটা কি? কারণ হচ্ছে টাং টিস্যুতে যে টেস্ট বার্ডগুলো আছে এইখানে ভাইরাসগুলো করে। আচ্ছা, আপনি যদি ওই মুহূর্তে বা ওই সময়টাতে আপনি গার্গল করেন, গড়গড়ানি যেটা বলে, হালকা ফিটকারি পানি একটু গরম জলে দিয়ে, অথবা হালকা চা, এর মধ্যে একটু আদা দিয়ে আপনি গার্গল করেন এবং সেটা খেলেন, তাহলে হবে কি, মুখের যে পরিবেশটা, ভিতরে টেম্পারেচার বেড়ে গেল, এতে সার্কুলেশন বাড়বে, সার্কুলেশন বাড়লে ভাইরাসকে কিল করার মতো বডি ডিফেন্স সেল সেখানে হাজির হবে, ওকে, এবং ভাইরাস গ্রো করতে পারবে না, মানে তার মানে যে ভাবটা নিচ্ছে সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। সুতরাং লেবু পানিটা, আমি যেটা বলছি, লেবু কিন্তু মানে ভিটামিন সি আছে, আপনি যখন এটা চিপেন না উড়ে চলে যায়, ভিটামিন সি উড়ে চলে যায়, হ্যাঁ, একদম বেশিও থাকে না।
ওরা খাওয়ার ঠিক পুরো জীবন জুড়ে ভুল করে গেলাম এটা কিন্তু সত্যি আমাদের বায়োকেমিস্ট্রি যেন বলেছিলেন সত্য কথা তো যেটা আমি ভিটামিন সি ব্যাপারে একটা রিকমেন্ডেশন দিয়েছিলাম ভিটামিন সি উইথ জিঙ্ক আচ্ছা শুধু ভিটামিন সি না জিঙ্ক এটা কিন্তু বিদেশে পাওয়া যায় হ্যাঁ আমি এখানে আমি আসছি গণস্বাস্থ্যের ভাবে আসবো তো এটা খেলে কিন্তু আপনার ভিটামিন সিটা কিন্তু আপনার ইমিউন সেলের মূল খাদ্য যে যে আমি একটা আমাদের দেশে দেহে একটা সেল আছে বলে এটাকে বলা হচ্ছে ম্যাক্রোফেজ আমি যে বাংলা বলি তাহলে সুইপার সেল এরা কিন্তু মূলত ভাইরাসকে প্রথম অ্যাটাক করে এবং এই সেলটার মূল খাদ্য হচ্ছে ভিটামিন সি আচ্ছা এই সেল যদি সজীব থাকে তাহলে কিন্তু ভাইরাসকে সে দ্রুত এলিমিনেট করতে পারে কারণ এরা কিন্তু আপনাকে আপনার বডির অভ্যন্তরে ডিফেন্স সিস্টেমকে বলে দেবে যে আপনি কী তৈরি করবেন আপনি কি পিস্তল বাড়াবেন না স্ট্রেঙ্গার বাড়াবেন এ বলে দেয় যে এই শত্রুর এই দিকটা আছে সুতরাং তোমরা এটা বানাও তো এই সেল যদি বেশি মারা যায় তাহলে আপনার ইমিউন অ্যান্টিবডি বিলম্ব হয় এই জন্য ভিটামিন সি ও জিঙ্ক খেলে অনেকটা ভালো কাজ করে স্যার উড়ে যাওয়ার এখন তাহলে এটা কী করতে হবে মানে লেবুটা কীভাবে দিতে হবে লেবুটা খুব দ্রুত খেতে হবে আচ্ছা যাতে এক্সপো অনেকের লেবু শরবত করে থুয়ে দিছে আধা ঘন্টা পর খাচ্ছে এটা কিন্তু খুব একটা ভালো ভিটামিন সি আপনি ইমিডিয়েট তৈরি করে খেয়ে ফেলবেন তাহলে অনেকটা বেশি ভিটামিন সি থাকবে এবং লেবুর টেস্টও কিন্তু টাইম অনুসারে চেঞ্জ হয়ে যায় এটা রিসেন্টলি আমার নিজের আবিষ্কার করা আছে কারণ প্রচুর খাচ্ছি যে কারণে হয় ভিটামিন সি জাতীয় যে কোনো ফলই বোধহয় রস ফলই ভালো মানে আপনি আসলে যে আমলা আমলা কিন্তু প্রচুর ভিটামিন সি আমলাতে আর যেটা বললাম যে ওই যে হালকা গরম চা এটা গার্গল করতে পারেন খেতে পারেন তাহলে ভাইরাসটা খুব একটা সুবিধা করতে পারেন মুখে কারণ চা কিন্তু অ্যান্টিসেপ্টিক অনেকে কাশতে কাশতে দেখা যায় এগুলোতে ইঞ্জুরি হয় চা কিন্তু এটা প্রোটেকশন দেয় এবং হিট হওয়ার জন্য বেশি ব্লাড আসে এবং ব্লাড আসে ভাইরাসের সাথে ইমিউন সেলগুলো আসে এই যে আপনার যেটা বললাম সুইপার সেলগুলো এটা আসে ভাইরাসকে টেক কেয়ার করে ওকে আমরা আসলে আলোচনা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি যেখানে আসলে সবারই কিছু না কিছু কোয়ারি আছে এবং করোনা নিয়ে আমরা সবাই মোটামুটি চিন্তিত কিন্তু জীবন আচরণ অনেক স্বাভাবিক হয়েছে গত পাঁচ মাসের তুলনায় এখন রাস্তাঘাটে প্রচুর জ্যাম দেখা যায় আমরা সব কিছু মেনে নিয়েই আগাচ্ছি এইটাকে আপনি কীভাবে দেখছেন যে আমাদের এখন নর্মাল নিউ নর্মাল যেটাকে আমরা বলছি দেখুন আউটব্রেক থাকবে প্যান্ডেমিক হবে এপিডেমিক থাকতে পারে কিন্তু জীবন তো বসে থাকবে আপনার সংসার সমাজ এবং দেশ তো বসে থাকবে বিগত পাঁচ মাসকে আমাদের ভুল ছিল না ওটা ঠিক ছিল ওই সময়টা যে ভাইরাসের যে চেহারা ছিল এখন কিন্তু ভাইরাস অনেকটা উইক হয়েছে সুতরাং প্রথম প্রাথমিকভাবে যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল এটা সঠিক ছিল এবং এখন যেটা নেওয়া হয়েছে এটা আমি সঠিক মনে করি কারণ একটা সমাজ একটা দেশ এভাবে বসে থাকতে পারে না আপনার চাকাকে তো ঘুরাইতে হবে আপনি দেখতে হবে যে আপনি এই অ্যাডভার্স কন্ডিশনে আপনি টিকে থাকতে পারবেন কিনা আমার বিশ্বাস যেটা আমি বারবারই বলি যে আসলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই এবং ওই সময় কিন্তু ইউরোপের যে মৃত্যুর হারটা ছিল এতে মানুষ আতঙ্কিত ছিল মানুষ নিজেই বাড়ানি ঘর থেকে কিন্তু এখন মানুষকে আপনি ধরে রাখতে পারবেন না এমনি তো WHO বাংলাদেশ নিয়েও একটা মন্তব্য করেছিল যে 2.3 মিলিয়নের মতো মানুষ এখানে মারা যেতে পারে আমার মনে আছে সেটা তো হয়নি সেখানে আলহামদুলিল্লাহ আমরা 3000-এর মধ্যে আছি এখন পর্যন্ত তো এটা এটা কি WHO-র একটা মানে কি বলে পারদর্শিকতায় বড় ধরনের ঘাটতি এই ভাইরাস নিয়ে সকাল এক ধরনের বক্তব্য দিয়েছে বিকালে গিয়ে চেঞ্জ করে ফেলেছে আসলে WHO-র নিজস্ব তো কোনো রিসার্চ নেই ওনা বিভিন্ন কন্ট্রাক্ট রিসার্চের কাছ থেকে ওনার কিছু ইনফরমেশন পায় সেখানে তারা বলে তবে আমি যেটা বলবো যে WHO যদি আরও মানে সঠিক ভূমিকা নিত প্রথম থেকে যখন চায়না আউটব্রেকটা হলো তখন যদি সঠিক ভূমিকা নিতে পারতো তাহলে ভাইরাস কিন্তু সারা পৃথিবী ছড়াতো না ধরেন 2003 সালে যখন আউটব্রেকটা হলো তারপরে এটা এলিমিনেট করা হলো এই 17 বছর কেন কোনো ভ্যাকসিন হলো না যথেষ্ট সময় ছিল ওনারা ভাবছিলেন যে করোনা ভাইরাস এইভাবে হবে না এটা ধারণা ছিল কিন্তু এই যে মানে মানে দূরদর্শিতার ঘাটতি থাকার জন্য আজকে ভ্যাকসিন আসেনি মানে হিউম্যান ভ্যাকসিন সহজ বিষয় নয় হিউম্যান ভ্যাকসিন কিন্তু আপনি যথেষ্ট ট্রায়াল দিতে হয় কারণ আপনি একটা মানে কেমিক্যাল বা যেটা প্রোটিন বলেন আপনি একটা সুস্থ মানুষ শরীরে দিচ্ছেন তার সাইড ইফেক্ট কী কী হতে পারে আপনি জানেন না দীর্ঘদিন পরেই হতে পারে সাধারণত 5 বছর সময় লাগে কিন্তু যেহেতু পরিস্থিতি খারাপ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব শর্ট টাইমে ভ্যাকসিনটা আসবে হয়তো বা তো ভ্যাকসিনটা আমি বললাম ভ্যাকসিনের ব্যাপারে পরে আসি ভ্যাকসিনে যেটা আমি যেটা মনে করি যে ভ্যাকসিন ক্যান্ডিডেট অনেকগুলো আছে প্রায় হাজারখানেক তার মধ্যে গুড আসে ক্যান্ডিডেটকে খুব মানে ইফেক্টিভ মনে হচ্ছে বাংলাদেশেও একটা আছে যেটা হওয়া উচিত যে আপনাকে মনে রাখতে হবে
যা আপনার রুট অফ ইনফেকশন কিন্তু অরাল এবং নেজাল, এইখানে যদি প্রোটেকশন না থাকে তাহলে কি মানে চোখ দিয়ে সম্ভাবনা খুব কম, চোখেও খুব সামান্য হয়, মুখে এবং নাকে বেশি হয়। আচ্ছা, বাতাসে আসছে, পানিতে আসছে। এখন ওই রুটে যদি আপনার প্রোটেকশন না থাকে তাহলে কিন্তু সেন্ট্রাল প্রোটেকশনের কোয়েটা বেশি কাজ করে না। স্যার, যত আপনি প্রসঙ্গ নতুন আসছেন তত বেশি কোশ্চেন মনে পড়ছে। আমরা যে মাস্কটা ব্যবহার করছি, এই মাস্কটা মানে দীর্ঘদিন ব্যবহারের ফলে আমাদের শরীরের ইমিউনি সিস্টেম কোনো ধরনের কোনো মানে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? কারণ আমরা এরকম একটা কথা জানি যে যে ছুরিতে রেগুলার কাটা হয় সেই ছুরি ধার থাকে বেশি। তো এখন মাস্ক ব্যবহারের কারণে এমন হতে পারে যে আমরা রেসপিরেটরি সিস্টেম রাইট সে আলটিমেটলি হয়তো অকেজো হয়ে যেতে পারে দীর্ঘদিন বসে থাকার কারণে। আপনি কি মনে করেন? না, মাস্ক পরে হচ্ছে কি যে মাস্ক শুধু ভাইরাস না, আমাদের এনভায়রনমেন্টের ধুলাবালি থেকে আমাদের সবকিছু প্রোটেক্ট করছে। তো এটা সত্য যে ইমিউন সিস্টেমকে কিন্তু শেখাইতে হয়। রাইট, মানে ইমিউন সিস্টেম ঠিক ছোটো বাচ্চার মতো, আপনি ওকে যা শেখাবেন সে ওটাই বলবে, ক শেখালে ক বলবে, ক কে সে ব বলবে না। রাইট, তো ওই যদি আমাদের হয় কি আমরা যখন এনভায়রনমেন্টে যাই, এনভায়রনমেন্টে যে সমস্ত মাইক্রোবস আছে, আমরা তো মাইক্রোবসের সমুদ্রে ভাসছে, কোটি কোটি মাইক্রোবস নাক দিয়ে মুখ দিয়ে সব দিয়ে যাচ্ছে, আপনার চোখ দিয়ে যাচ্ছে, আপনার স্কিন কন্টাক্টে আসছে। তো এরা এই সমস্ত অর্গানিজমগুলোর বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবডি তৈরি করে ভিতরে বা মেমোরি সেল তৈরি করে রাখে। তো এখন যেটা মানে আপনি যেটা বললেন যে দীর্ঘদিন দিলে কী হতে পারে, সাধারণত হয় কি একটা এনভায়রনমেন্ট যে সমস্ত প্যাথোজেন থাকে আমাদের বডিতে কিন্তু মেমোরি সেল থাকে সামহাও। তো আমার ছোটোবেলাতেই যে এনভায়রনমেন্টে থাকি অলরেডি আমাদের বডিতে কিন্তু মেমোরি সেল আসে। আচ্ছা, সুতরাং ওটা খুব একটা ক্ষতি করবে না। আমি তো মনে করি যে একটি ঘর থেকে বেরোলে মাস্ক পরা উচিত, ভাইরাস না হোক ধুলোবালি তো রক্ষা করার জন্য। এবং আমাদের অনেক ভালো অভ্যাস তৈরি হয়েছে এই করোনা ভাইরাস, মাস্কটা কিন্তু খুব ভালো কাজ করেছে। যদি WHO একসময় বলছিল দরকার নেই, কিছু পরিবর্তন দরকার আছে, আপনার কাছে ভাইরাস আসছে না এবং আমি ভাইরাস গ্রহণ করছি না, করলে খুব কম। মনে করলেন আমি বললাম না যে 100,000 হলে আপনার ইনফেকশন হবে, আমি মনে করলাম 10,000 করলাম, তাতে আমার বডিতে কিন্তু ইনফেকশন কমে গেল, আমার ইনফেকশনের যে তীব্রতা কমে আসলো আমি জানতে পেলাম না, কিন্তু আমার অ্যান্টিবডি তৈরি। এটা তো শুধুমাত্র করোনা না, আমি মনে করি অনেক ভাইরাস থেকেই প্রোটেকশন দিচ্ছে। রাইট রাইট, ধুলোবালি থেকে। এবং যেটা কেব্রিয়া বলছিল আসলে যে আপনার কথা শুনতে শুনতে আমাদের মধ্যে কিন্তু অনেক ধরনের আরো বেশি যত শুনছি তত প্রশ্ন আসছে মাথায়। এবং একটা খুব সাধারণ প্রশ্ন আমাদের সবার, যারা আসলে হয়তোবা খুব বেশি সায়েন্স নিয়ে রিসার্চ করেন না বা খুব বেশি হয়তো ঘাটাঘাটি করেন না এই বিষয়গুলো নিয়ে, মিডিয়া কিন্তু আসলে অনেক ভাবে এক এক বেলায় এক এক তথ্য দিচ্ছে এবং অনেকে হোয়াটসঅ্যাপে অনেক ধরনের ইনফরমেশন পাচ্ছেন, মিডিয়াতে কিছুটা বলবো যে বেশি ইনফরমেশন এসছে, পার্টিকুলার ইউরোপের যে চিত্রগুলো এসছে এতে মানুষের মনে ভয় সৃষ্টি হয়েছে, সজাগতা সচেতনতা ফিরে আসছে। তবে আমি যেটা মনে করি যে মিডিয়াকে মানে একটা ভয়ানক সংবাদ দেওয়ার পাশাপাশি এর সমাধান বলা উচিত, তাহলে মানুষ কিন্তু অনেকটা মানে কি বলবো আতঙ্কগ্রস্ত থেকে বাঁচতে পারে। কিন্তু একটা পর্যায়ে কিন্তু মানে ইউরোপের যে মানে ভয়ঙ্কর চিত্রগুলো আমাদের কাছ থেকে আসছে এতে কিন্তু মানুষের করোনার প্রতি একটা ভীষণ একটা আতঙ্ক বিরাজ করছে আর কি। এক্স্যাক্টলি স্যার, আমরা গবেষণা নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশের গবেষণা সেক্টর নিয়ে কথা বলতে চাই, এই জায়গায় উন্নতি নিয়ে কথা বলতে চাই, আমাদের আস্থার জায়গা নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশে যে কোনো একটা কিট টেস্ট আবিষ্কার হলে বাংলাদেশের মানুষের ওটার প্রতি বিশ্বাস, ভ্যাকসিনের কথা আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশে পাইপলাইনে আছে সেটা ওটার প্রতি মানুষের বিশ্বাস, এই জায়গাগুলোতে চরম পর্যায়ের ঘাটতি রয়েছে। স্যার, যে প্রশ্নটা দিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম যে এই যে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ হলো এবং তারপরে থেকে কিট আবিষ্কৃত হলো, ভ্যাকসিন আবিষ্কারের একটা কথা আসছে, কিন্তু যে কোনো বিষয়ে আসলে জনমানুষের আস্থার জায়গাটা কতখানি বা কম কেন আমরা দেখি না? আসলে আপনি প্রশ্নটা খুব সুন্দর করেছেন যে আস্থা কম কেন। আস্থা কমের একটা প্রথম কারণ হচ্ছে আমাদের কলোনিয়াল মেন্টালিটি, আমরা এখনও মনে করি যে ইউরোপ আমেরিকা যা করে আমরা করতে পারি না। এটা কিন্তু একটা অদ্ভুত বিষয়, কিন্তু আমরা তো বাইরে পড়াশোনা করেছি, আমরা বিদেশের ছাত্রের সঙ্গে পড়াশোনা করেছি, আমরা দেখেছি তারা কতটুকু জানে আমরা কতটুকু জানি, আমাদের এখানে কাজ করার পরিবেশ নেই মানে ফ্যাসিলিটি নেই বলতে পারি। যেমন ধরেন আমরা যে কিটটা তৈরি করলাম, এই কিটটা তৈরি করতে গিয়ে আমরা যে বিপদে পড়েছি তা বলার মতো নয়, মানে প্রতিটা কম্পোনেন্ট আমাদের বাইরে থেকে আনতে হয়েছে, তারপর লকডাউন মানে কী বল যাওয়ার পর নয় কষ্ট আমাদের হয়েছে আর কি, কিন্তু যেহেতু আমরা কথা দিছি সুতরাং আমরা কিট তৈরি করেছি।
এবং এই কিটগুলো আমরা কিন্তু যেহেতু বাইরের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি থেকে রিয়েজেন্ট এনে তৈরি করেছি এবং গোল্ড স্ট্যান্ডার্ড রিয়েজেন্ট দিয়ে এটাকে আমরা জাস্টিফাই করি। সুতরাং এক্ষেত্রে আমাদের কোনো দুর্বলতার অবকাশ নেই, আমরা যে কোনো জায়গায় যে কোনো পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে আমরা কিটকে এখন চ্যালেঞ্জ করতে পারি। আপনারা দেখেন আমাদের এই স্ট্যান্ডার্ড। তবে ওইটা কথা বললাম যে আমাদের কলোনিয়াল মেন্টালিটি, আমার সাধারণত আমাদের নিজের জিনিসকে বিশ্বাস করতে চাই না। ছোটোবেলা একটা কথা আমার মনে আছে, আমরা বিবিসি খুব শুনতাম, তো বিবিসি একটা লোক মরে গেছে রাস্তায়, বিবিসি থেকে না বলে কিন্তু বিশ্বাস হতো ওই লোকটা মারা গেছে। তো কতটুকু আমাদের মানে আমাদের কনফিডেন্স ছিল আমাদের নিজের উপরে, ওই জিনিসটা কিন্তু এখনও রয়ে গেছে। আমি মনে করি আমাদের দেশে খুব ভালো ভালো বিজ্ঞান আছে, এখন বেশ কিছু অর্গানাইজেশন তৈরি হয়েছে, সেখানে ভালো কাজ হচ্ছে। সুতরাং আমাদের কাজের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের বিজ্ঞানীদেরকে কাজের সুযোগ দিতে হবে এবং তাদের উপর কনফিডেন্স রাখেন, দেখবেন তারা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড জিনিস তৈরি করবে। যেমন ধরুন আমরা কিন্তু অ্যান্টিজেন টেস্টটা ওয়ার্ল্ডের প্রথম বলি, এটা পৃথিবীর কোথাও ছিল না এবং সেলাইভা থেকে এটা মানে ইউজ করা হয় না। পরবর্তী দেখা গেলো যে আপনার আমেরিকা, ইউরোপ এবং শেষ পর্যন্ত ইন্ডিয়াতেও কিন্তু টেস্টটা ডেভেলপ হয়েছে অ্যান্টিজেন নিয়ে, কিন্তু আমরা কিন্তু প্রথম বলেছিলাম ফার্স্ট। এটা আমরা সম্ভবত মার্চ মাসের দিকে আমরা প্রথম বলি যে আমরা অ্যান্টিজেন ডিটেকশন করতে পেরেছি সেলাইভা থেকে, যেটা একটা কুইক টেকনিক। গবেষণার জায়গায় যদি স্যার আমরা একটু আসতে চাই, যে একটা কথা বলা হয় যে দেশ গবেষণায় যত বেশি উন্নত সে দেশ সার্বিকভাবে ততটা বেশি উন্নত, কী বলবেন আপনি বাংলাদেশের গবেষণা সেক্টরটা আসলে কতটা টাফ? আপনি বাইরের দেশেও গবেষণা করেছেন, এখানে টাফ তো অবশ্যই, কারণ গবেষণা করার জায়গা নেই, এর সবচেয়ে বড় কথা। ইউনিভার্সিটি বা অন্য জায়গায় যে সমস্ত গবেষণা হয় শুধুমাত্র রিসার্চের জন্য, পাবলিকেশনের জন্য, ছাত্র পাস করার জন্য, কিন্তু অ্যাসাস কোয়ালিটি রিসার্চ যেটা, এটা কিন্তু বিদেশে হয় কীভাবে? বিদেশে কিন্তু গভর্নমেন্ট সাহায্য করে না, সাহায্য করে বড় বড় কোম্পানি, কোম্পানিরা আপনাকে একটা ইয়ে দেয়, প্রজেক্ট দেয় যে আমার এই জিনিস তৈরি করা দরকার। আচ্ছা, তখন তারা ফান্ড করে সব কিছু করে, ইউনিভার্সিটির প্রফেসররা ওইটার উপর কাজ করে এবং তারা ডিউ টাইম ওই প্রোডাক্ট তৈরি করে দেয়, তখন কোম্পানি সারা পৃথিবীতে বিক্রি করতেছে। এই যে মানে আপনি শুধু কাজ করলে হবে না, আপনার যে কাজটা করলেন সেটা জনগণের কাছে যেতে হবে এবং এটা নিয়ে যাবে হচ্ছে ম্যানুফ্যাকচারিং। এখানেও কি আমাদের আসলে আস্থার জায়গাটা কম, মানে ছাত্রদের উপর? এটা আমাদের দেশে একটা সমস্যা আছে যে আমাদের আমরা করি এটা কিন্তু শেষ পর্যন্ত গভর্নমেন্ট পাবলিক কাছে যায় না, কারণ এটা নিয়ে যাওয়ার একটা লোক দরকার, একটা গ্রুপ দরকার, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি যদি এটাকে এনকারেজ করে, কারণ আমাদের হয় কি সমস্ত ইন্ডাস্ট্রি বিদেশ থেকে প্যাটেন্ট এনে কিন্তু তৈরি করে, এখানে ফর্মুলা এনে এখানে জাস্ট ফর্মুলেট করে, কিন্তু নিজস্ব কোনো ইনোভেশন এখানে নেই, যার জন্য আমাদের দেশের মানুষ বিশ্বাস করতে চায় না যে আমাদের দেশের ছেলেরা করতে পারে, এটা তাদের কাছে মনে হয় এরা অসম্ভব, মানে উপর থেকে নিচ পর্যন্ত। কিন্তু যদি ওই ধরনের কোম্পানি যারা আমাদের দেশে আসে এরা যদি এনকারেজ করতো যে না আমাদের দেশের প্রোডাক্ট আমরা তৈরি করবো, আমরা আপনাদের টাকা দিচ্ছি এবং আপনার প্রোডাক্ট আমি মার্কেটিং করবো, তাহলে কোথায় ফ্লোটা হবে, তখন নতুন নতুন গবেষক সৃষ্টি হবে, আপনি যারা বাইরে আসে এরাও চলে আসবে, কারণ আমাদের বিশাল মার্কেট আছে যেটা অন্য দেশে নাই। সুতরাং এটা প্রথম হচ্ছে যে আপনার মার্কেটিং চ্যানেলটা তৈরি করা, এটার সেক্টর আছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কিন্তু এটাকে করতে পারে, গভর্নমেন্ট কখনোই করে না, কোনো দেশেই করে না। আমি যখন সিঙ্গাপুরে গেলাম আমি তো গভর্নমেন্ট চাকরি করতাম, কিন্তু আমার গবেষণার কাজ দেখে আমার যিনি সুপারভাইজার ছিলেন উনি বলেন যে তুমি এখানে কোনো কিছু করতে পারবে না, তুমি ইন্ডাস্ট্রি চলে যাও, কারণ হচ্ছে তোমার যে আইডিয়াগুলো এদিকে তুমি যদি এটা মেটেরিয়ালাইজ করতে চাও ইন্ডাস্ট্রির মাধ্যমে পাবলিকে যেতে পারবা, মানে কমার্শিয়াল অ্যাস্পেক্ট থেকে। জি, আমি তারপরে কিন্তু গভর্নমেন্ট চাকরি ছেড়ে আমি চলে আসি, এশিয়ান কোম্পানিতে মাঝখানে কিছু কিছু টিচিং করে আমি কোম্পানি চলে গেলাম। গণস্বাস্থ্যে আপনি স্যার জয়েন করলেন কবে? গণস্বাস্থ্যে আসলে আমি বাংলাদেশে প্রায় 2 বছর থেকেই কাজ করছি। আমি একটা কাজ করতাম আইচেক নামে একটা হেলথ কোম্পানির সাথে, ওরা এখনও কিছু প্রোডাক্ট আনতে পারেনি তবে করবে। তো এই মাসে যখন হঠাৎ করে গণস্বাস্থ্যে আমি জাফরুল্লাহ স্যারকে আগে থেকে চিনতাম, তো করোনা ভাইরাসের যখন আউটব্রেকটা হলো চায়না, তো আমি যেহেতু ভাইরাসটা চিনি, এর গতিবিধি আমার জানা আছে, আমি তখন স্যারকে বললাম স্যার আমি কিন্তু এই প্রোডাক্টের ইয়ে জানি, মানে ডায়াগনোস্টিক টেকনিক আমার জানা আছে, আমার প্যাটেন্ট আছে। স্যার বললো ঠিক আছে তাহলে তুমি এভাবে কাজ শুরু করো। তখন মনে হয় এটা জানুয়ারির দিকে। আচ্ছা, তো আমরা তখন একটা টিম করলাম, আমার এখন যে টিমটা আছে আমার রিসার্চ টিম, আমার 4 জন ডক্টরেট, আমি, ডক্টর আদনান, ডক্টর ফিরেউজ এবং ডক্টর রিয়া রাহেদ, এরা আমরা একটা টিম করে আমরা কী কী জিনিস কিনতে হবে একটা লিস্ট করলাম, করে আমি চলে গেলাম সিঙ্গাপুরে 4 February।
তারপরে ফেব্রুয়ারি 18 তারিখে ফিরে এলাম। আমি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের একটা মিটিং ছিল করোনার উপরে, ওই মিটিং অ্যাটেন্ড করতে এলাম। এসে সারাসটা দেখা করলাম। ইত্যাবশ্যক আমি 1 ফেব্রুয়ারিতে গণস্বাস্থ্য গণ বিশ্ববিদ্যালয় জয়েন করলাম ডিপার্টমেন্টের হেড হিসেবে। তারপরে ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, তখন সাহবুলো আপনি পূর্ণদমে কাজ শুরু করেন, কিন্তু লকডাউন, কোনো জিনিস পাওয়া যাচ্ছে না, কী দুঃসময় যে আমাদের গেছে। আমার মনে আছে চায়নার আমার এক বন্ধু, ও আমাকে 40 লক্ষ টাকার একটা ইয়ে দিল রিয়েজেন্ট ফ্রি। ওটা আমরা বাংলাদেশ হাই কমিশন, চায়না বাংলাদেশের হাই কমিশন, উনি নিজে প্রোডাক্টটা নিয়ে এসে ইউএস বাংলার মধ্যে পাঠালেন। আচ্ছা, মানে ওনার যে হেল্প এটা আমরা বলতে পারবো না। এবং ইউএস বাংলা আমাদের অসম্ভব সাহায্য করেছে, যেটা আউট অফ ইমাজিনেশন। ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ারলাইন্স, ওটা প্রথম এলো। তারপরে আরও কিছু প্রোডাক্ট আসলো আপনার ইন্ডিয়া থেকে, ওখানে আমি একসময় কাজ করতাম। ও ভদ্রলোক আমাদের মানে যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে যে কোনো রকমের প্রোডাক্ট যাবে না বাইরে, এর মাঝে উনি আমাদের পাঠিয়েছিলেন, এটাও ইউএস বাংলা এসেছিল। এরপরে আমাদের কাজ শুরু হলো। তো মানে আমি যত জামাকে বলেছিলাম, স্যার আমার একটা পূর্ণাঙ্গ প্যাকেজ আছে, এক হচ্ছে মাস্ক। আমি কিন্তু প্রথম গণস্বাস্থ্যে মাস্ক ডিজাইন করলাম, থ্রি লেয়ার্স, যেটা আমার কাছে আছে, আপনি ব্লু একটা মাস্ক, এটা এটা কিন্তু 3 লেয়ারের। এটা কি আপনারা নিজেদের জন্য ব্যবহার করেন নাকি এটা? না, এটা আমরা প্রথমত আমাদের আমাদের হেলথ ওয়ার্কার্স, তারপরে ডক্টরস, তারপরে ছাত্রদের জন্য করেছিলাম। এটা 3টা লেয়ার আছে। মানে স্যার এটা কি কোনো সায়েন্স মেন্টেন আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো? না, আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। ভিতরে একটা খুব হালকা মার্কিন আছে, যার জন্য ভাইরাসটা কিন্তু অনেকটা বেশি ফিল্ট্রেশন হয়। আচ্ছা আচ্ছা, এটা প্রথম স্যারকে দিলাম এবং আমাদের ম্যানুফ্যাকচারিং শুরু হলো। তারপরে ভিটামিন সি, কালারের কোনো ব্যবসা করা আছে? না, কালার এটা আমার মনে খরচ কি রকম বা সাধারণ মানুষের এফোর্ড করার মতো কি না? এটা খরচ বেশি না, খুব বেশি হলে হয়তো 40 টাকা পড়তে পারে, কিন্তু আপনি বারবার ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা একবার ব্যবহার করে প্রতিদিন ধুবেন, সাবান দিয়ে একটু আয়রন করে ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। ভিটামিন সি নিয়ে বলছিলেন, হ্যাঁ। এরপরে বললাম দ্বিতীয়টা হচ্ছে ভিটামিন সি ও জিঙ্ক। গণস্বাস্থ্যে কোনো ভিটামিন সি বানায়, আমি ওর সাথে জিঙ্ক অ্যাড করলাম। খুব দুর্ভাগ্যজনক এখনও এটা অ্যাপ্রুভাল আসেনি ডিজিএ থেকে। আমরা নিজেরা কিন্তু এটা ট্রায়াল দিয়ে দেখছি, খুব ভালো কাজ করছে। আমরা নিজেরাই খেতাম, যেহেতু আমরা ভাইরাস নিয়ে কাজ করেছি, না বলি আমাদের প্রতিদিন এটা খেতে হতো 2 গ্রাম করে জিঙ্ক, জিঙ্ক উইথ ভিটামিন সি, ভিটামিন সি জি। এটা একটা দিলাম। আর আসলাম হচ্ছে আমার টেস্টে, কোভিড টেস্ট, কোভিড টেস্ট। এই টেস্টে কিন্তু আমি বললাম যে সিঙ্গাপুরে ডেভেলপ করেছিলাম, ওই ছিল 15 মিনিটের, এবং ওটা ছিল আপনার 48 ওয়েলসের ভিতরে, একসাথে 48 করা যেত। পরে আমরা করলাম কি, এটা ইন্ডিভিজুয়াল ডিস্ক আনলাম এবং এটার টাইম হলো 3 মিনিট থেকে 5 মিনিট। আপনি খুব দ্রুত টেস্টটা করতে পারবেন এবং এটাকে বলা ফ্লো থ্রো টেকনিক। ওকে, মানে ফ্লুইডটা ভিতরে অ্যাবজর্বে চলে যাচ্ছে। এই 3টা দেওয়ার পর যা হোক আমরা কাজ শুরু করলাম। প্রথম লট আমার তৈরি করলাম, আমার ট্রায়াল দিলাম। আমাদের স্যাম্পল পাওয়া খুব সমস্যা ছিল, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা আবদুল্লাহ স্যার আমাদের সাহায্য করেছিলেন। উনি কর্মীটোলা মেডিকেল ইয়ে থেকে হসপিটাল থেকে আমাদের স্যাম্পল আনার ব্যবস্থা করে দেন, এবং সর্বোপরি যেটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। ওনার সাহায্য ছাড়া আমরা এত আসতে পারতাম না। প্রত্যেকটা মন্ত্রণালয় আমাদের সাহায্য করেছেন। সব কিছু মিলিয়ে শুধু একটা কথাই বলতে চাই যে আমাদের এগিয়ে যেতে হবে, যত প্রতিকূল পরিস্থিতি থাকুক না কেন। এখানে একটা বিষয় আমরা সময়ের অভাবে আনতে পারলাম না, সেটা হচ্ছে মনোসাহস, যেটাকে আমরা বলি যে মানবিক, মানে ভেতর থেকে একটা সাহস, মানসিক শক্তি। এই শক্তিটা যাতে আমরা না হারাই এবং এটা নিয়েই আমাদেরকে ফেস করতে হবে। যদি শেষ মিনিটে কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে করোনাকে মোকাবেলা করতে হলে সবচেয়ে বড় জিনিস মানসিক শক্তি। আপনি যদি আতঙ্কিত হন, ভয় পান, তাহলে করোনাকে জয় করতে পারবেন না। প্রশ্ন হচ্ছে আউটব্রেক সব জায়গায়, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে, সুতরাং আপনি কাউকে ব্লেম করতে পারছেন না। এটা করতে হলে আপনাকে যে স্বাস্থ্যবিধি ব্যবস্থা আছে এটা মানতে হবে, মাস্ক আপনাকে পরতেই হবে, এবং আপনি যদি মনের থেকে চান যেটা জয় করবেন, আপনি অবশ্যই জয় করতে পারবেন। রাইট স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা খুব খুশি যে এই সময় আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। আপনার এই বক্তব্য এবং আপনার এই জীবনের কিছুটা গল্প অনেক মানুষকে অনুপ্রাণিত করবে, অনেক ভালো থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আশা করি মানে আমি হয়তো বা দর্শকের জন্য কিছু একটা করতে পেরেছি। নিশ্চয়ই পেরেছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।